আছে। আরেকটা হলো অন্নহু খালাকাজ জাওজাইনি যাকারা ওয়াল উনসা, আল্লাহ ছেলে সন্তান মেয়ে সন্তান আল্লাহ সৃষ্টি করেন। কোথেকে? মিন নুতফাতিন ইজা তুমনা, পুরুষের শুক্রাণু থেকে যখন সেটা নিক্ষিপ্ত হয়। তাহলে সন্তান মেয়ে হবে না ছেলে হবে সেটা জন্য পুরুষ দায়ী। এখন একটা স্ত্রীর ঘরে মনে করেন পাঁচটা মেয়ে হলো, সাতটা মেয়ে হলো বা তিন চারটা মেয়ে হলো, বলে এই স্ত্রীটাই খারাপ, বাপের বাড়িতে পাঠাই দাও। বেচারির জীবনে কত শরম, কত কলঙ্ক, যত দোষ ওনার, অথচ যত দোষ সব পুরুষটার। কারণ পুরুষের ক্রোমোজোমের মধ্যে যদি ওয়াই ক্রোমোজোম না থাকে, স্ত্রী কখনো ছেলে জন্ম দেবে না। ওখানে পুরুষের ক্রোমোজোম হলো দুইটা, এক্স ক্রোমোজোম এবং ওয়াই ক্রোমোজোম। মায়ের ক্রোমোজোম হলো একটা, এক্স ক্রোমোজোম। পিতার যদি এক্স যায়, এক্স প্লাস এক্স সন্তান হবে মেয়ে আল্লাহ সিস্টেমে। আর পিতা যদি সেখানে ওয়াই সংযোগ করেন, তাহলে ওয়াই প্লাস এক্স, তাহলে সন্তান হবে ছেলে। তাহলে মেয়ে হওয়ার জন্য দায়ী কে? না, আমরা বলবো যে দায়ী কে, আল্লাহই এভাবে দিয়েছেন। কিন্তু যদি নারীকে দায়ী করা হয় তাহলে তার আগে উচিত পুরুষ তুমি নিজেকে বিবেচনা, পুরুষকে দায়ী করা। সুন্দর বলেছেন, যদি দায়ী করতে হয় তাহলে পুরুষকে দায়ী করো। কারণ তুমি ওয়াই দিতে পারলা না, আল্লাহ তোমাকে ওয়াই দেয় নাই, তুমি এক্স দিয়েছো, সন্তান হয়েছে মেয়ে। তাহলে এখানে বউদের কোনো দোষ নাই। আমরা সারা পৃথিবীর বউগুলিকে এই এই অপবাদ থেকে আমরা মুক্তি দিতে চাই। এটা কুসংস্কার না, অনেক সংসারে অশান্তি হয়। ঠিক আছে, মেয়ে লোকটা বরং এটা জাহেলি চেতনাও একটা, এটা জাহেলিয়াত আর অবৈজ্ঞানিক। শরিয়ারও খেলাপ, বিজ্ঞানেরও খেলাপ। জি জি। তিন নম্বর হলো সন্তান হচ্ছে না। আরে বাবা, সন্তান সবার হতেই হবে, এটা তো কোনো ফরজ না। সূরা আশ-শুরার 49-50 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ইয়াহা বুলি মাইয়াশা ওয়া ইনাসা, আল্লাহ যাকে চান। এটা হেবা, সন্তান একটা গিফট। হেবা শব্দ আল্লাহ উল্লেখ করেছেন, এটা একটা গিফট, এটা উপহার আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে একটা উপহার। তিনি যাকে চান মেয়ে সন্তান দিবেন, যাকে চান তিনি ওয়াহা বলে মাইয়াশা উদ্দুকুল ছেলে সন্তান দিবেন, অথবা আও ইউজাবুজুম যুকরানা ওয়াইনা আছে ছেলেও দিবেন, ছেলে মেয়েও দিবেন। কিন্তু আল্লাহ সর্বশক্তিমান, তিনি তার কোনো বান্দা মাদি ভাবে যদি সিদ্ধান্ত নেন যে তাকে আমি সন্তান দেব না, ওয়া জালু মাইয়াশা আকীমা, তিনি হাকিম, বান্দা হবে সন্তান হবে। তো বান্দা হলে আমরা দুইটা আমাদের করণী থাকতে পারে। একটা হলো আমি সবর করলাম তাকদীরের উপরে, এটা একটা দিক আছে, বাস গেল। আরেকটা হলো না, আমি একটু চিকিৎসা করলাম, আমি একটু চেষ্টা করি, দেখি না। এই চেষ্টার মধ্যে আমি বলতেছি, চেষ্টা করতে গিয়ে একদম লোক চলে যায় হুজুরের কাছে, দরগায় চলে যায়। ওই যে মাজারের কথা, যে হুজুরের কাছে গিয়া ওখানে বিভিন্ন বিশ্রী রকমের অভিজ্ঞতাও শুনি মানুষের মধ্যে, সেখানে নাকি নাউজুবিল্লাহ আমি জালিক। তো এটা কিন্তু ভয়াবহ না? এমন যেটা আছে যে এই মানে আরব দেশেই ছিল কিছু খেজুর গাছ, আর এই খেজুর গাছকে বলা হতো মানে আপনার এইগুলি হলো আল্লাহর পাঠা। আর ওদেরকে যে সমস্ত মেয়েদের বিয়ে হতো না, তারা সেগুলিকে জোড়াই ধরে বলতো ইয়া ফাহালাল ফহুল, হে আল্লাহর পাঠা, আমরা স্বামী চাই, মানে বৎসর ঘুরে আসার আগেই তুমি স্বামী দাও। ঠিক আমাদের মধ্যে কোথাও কোথাও এরকম আছে যে কোনো কোনো দরগায় গিয়ে কোনো গাছের সাথে আপনার ইট বেঁধে দিচ্ছেন, কোনো মা বোনেরা বলছেন যে ইটের ভারে আস্তে আস্তে যেমন গাছের ডালাটা নুয়ে যাবে, ঠিক ক্রমান্বয়ে আস্তে আস্তে মানে সন্তান ধারণের জায়গায় জরায়ুতে মায়ের সন্তান এভাবে পীরের দয়ায় হয়ে যাবে। জি, এটা কিন্তু মারাত্মক, এটা কিন্তু শিরকের দিকে নিয়ে যাবে। কারণ সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। এই ক্ষেত্রে আমরা আম্বিয়ায়ে কেরামের জীবন দেখলে রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করেছেন আল্লাহ আপনার পক্ষ থেকে আপনি আমাকে একটা পবিত্র সন্তান দেন, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন রব্বি হাবলি মিনাস সালিহিন, আমাকে আপনি দেন। কোনো হুজুর, কোনো মাজার, কোনো দরগা, এগুলি না, সরাসরি আল্লাহর কাছে দোয়া করে চাইতে হবে যে আল্লাহ তাআলা আপনি আমাকে সন্তান দেন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা যুররিয়াতিনা কুররাতা আয়ুন, যা সূরা আল ফুরকানের 74 নম্বর আয়াত, যে আমাদের স্ত্রী আমাদের সন্তানদের মধ্যে থেকে চক্ষু জুয়ানের মতো সন্তান আপনি দান করেন। যে অনেক দাম্পত্য জীবন আপনার 5 বছর, 7 বছর, 10 বছর, 15 বছর, এমনকি 20-এ কোনো সন্তান হয় নাই, তখন জানতে পারলো যে পুরুষ আপনার অক্ষম, পুরুষের মধ্যে সেই যোগ্যতা নাই, তখন করলো কি, এই স্ত্রীকে নিয়ে যে ইঞ্জেকশন বা আপনার কিসের মাধ্যমে অন্য বীর্য আপনি ধারণ করে সেখানে বাচ্চা নেওয়া হয়, তো এটা তো সম্পূর্ণ জেনা হয়, হারাম, যার সন্তান। সুতরাং এটা যে সচ্চার হওয়া উচিত এবং সামাজিক ভাবে সচেতন মানুষ করবে না, তাদের ভিতরে মানবতা বোধ আছে তারা এটা করবে না, বিবেকহীন যারা তারা এই চিন্তাটা করবে, কারণ তাদের জন্য আসল হলো দুনিয়া। তারা মনে করে যে আমার সন্তান না থাকলে আমার সহায় সম্পত্তি গুলি কার দখলে চলে যাবে, আচ্ছা ওই সন্তানটা পাইলাম ওটাই যদি না থাকে তাহলে সম্পত্তি কার দখলে যাবে, কার দখলে যাবে, এটা সম্পূর্ণরূপে শরীয়ত এলাও করে না, এটা অবৈধ। জি, ওই শেখে আমার মনে হয় জরায়ু ভরা নেই যে এখন আপনি মনে হয় যেহেতু এই পাঠটা শেষ হয়ে যাক। জি জি জি, আজকে জরায়ু ভরা এটাও তো এক প্রকারের অবস্থা, নাউজুবিল্লাহ, এটাও সেই যারা সন্তানের
পদচারণা সে একই সম্পূর্ণ হারাম জিনিস, কোনো সন্দেহ নেই। আর এটা জাহেলি কাজ তো, অবশ্যই এটা জাহেলি কাজ, বরং জাহেলিদের স্বভাবে এটা ছিল। যখন কেউ মনে করতো যে অমুক সম্ভ্রান্ত পরিবারের, অমুক সম্ভ্রান্ত পরিবার থেকে সন্তান নেবে, সেখানে তাদের স্ত্রীকে পাঠিয়ে দিত জিনের জন্য পাঠাতো, তারা জানে না এটা সম্পূর্ণ জাহেলি। জি জি জি, বর্বরতা যুগের কাজ ছিল এগুলি, বর্বরতা। আসলে আমাদের সমাজের মাঝে আজ ইসলাম চর্চা না থাকার কারণে এই নারীরা অবুঝ, বুঝে না,